আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব। এক সপ্তাহে চারবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার। তাছাড়া রয়েছে ইমরান খান ও তার সমর্থকদের বিরুদ্ধে নতুন মামলা। তারপরে জানিয়ে দেব বাদশাহ সালমানের আমন্ত্রণকে স্বাগত জানালেন ইরানের প্রেসিডেন্ট। তাছাড়া রয়েছে রাহুল গান্ধীর বাড়িতে পুলিশের হানা। তারপরে জানিয়ে দিব কঙ্গোতে রাতভর সন্ত্রাসীদের হামলা, নিহত অন্তত 22। সর্বশেষ জানিয়ে দিব পুতিনের বিকল্প খুঁজছে রাশিয়া, দাবি ইউক্রেনের গোয়েন্দা অধিদপ্তরের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এদিকে এক সপ্তাহে চারবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার। এক সপ্তাহে চতুর্থবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পর এবার স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিম জং উনের দেশ। অন্যদিকে 11 দিন ব্যাপী সামরিক যৌথ মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এই মহড়াকে আগ্রাসন মনে করছে উন। দুই দেশকে বার্তা দিতেই একাধিকবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। রোববার 19 মার্চ সকালের দিকে পূর্ব সাগরের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া, এমনটি জানানো হয়েছে সিউলের সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায় পিয়ং ইয়ং এর উত্তর দিক থেকে স্বল্প পাল্লার একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, প্রায় 800 কিলোমিটার পাড়ি দিয়েছে এটি। এই বিষয়টিকে উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে বিচার করছে দক্ষিণ কোরিয়া, তবে পাল্টা প্রত্যাঘাত করতে সর্বদাই তৈরি আছে আমাদের সেনা। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার নিন্দা করেছে যুক্তরাষ্ট্র। অস্ত্র প্রয়োগের নিয়ম ভেঙে আঞ্চলিক তিস্তাবস্থা নষ্ট করেছে উত্তর কোরিয়া, এমনটাই দাবি ওয়াশিংটনের। গতকাল রোববার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কিমের দেশ, সোমবার এই খবর প্রকাশ করে উত্তর কোরিয়া। সেদিন কোরীয় উপদ্বীপের পূর্ব দিক লক্ষ্য করে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তাছাড়া যুক্তরাষ্ট্র ও অন্যান্যদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রায় 8 লাখ তরুণ স্বেচ্ছাসেবী মিলিটারি সার্ভিসে রয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। শুক্রবার 17 মার্চ এসব স্বেচ্ছাসেবীরা মিলিটারি সার্ভিসে যুক্ত হয়েছে। তারা উত্তর কোরিয়ার শত্রুদের ধ্বংস করতে এবং 2 কোরিয়াকে একত্রিত করতে প্রস্তুত। অন্যদিকে ইমরান খান ও সমর্থকদের বিরুদ্ধে নতুন মামলা। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে নতুন মামলা দিয়েছে দেশটির পুলিশ। লাহোরে তাকে গ্রেফতার নিয়ে গত কদিন ধরে চলা নাটক শেষ হতে না হতেই এই মামলা দায়ের করা হলো। এবার তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা সহ অপরাধ আইনের বেশ কয়েকটি ধারায় মামলা দেওয়া হয়েছে। পুলিশের বিরুদ্ধে পাল্টা মামলার প্রস্তুতি নিচ্ছে ইমরান খানের দল তেহরিক এ ইনসাফ, পিটিআই। এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে ইসলামাবাদ পুলিশ রোববার 70 বছর বয়স্ক ইমরান খানের বিরুদ্ধে ওই মামলা করে। এতে পিটিআইয়ের 2000 নেতাকর্মীর নামও যুক্ত করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে আদালতে ঘটানো দাঙ্গা, হত্যা চেষ্টা, বিশৃঙ্খলা সৃষ্টি, ভয় প্রদর্শন, সরকারি কর্মকর্তাদের বাধা প্রদান, জনসাধারণকে হেনস্থা, অগ্নিকাণ্ড ঘটানো এবং সরকারি সম্পত্তি ধ্বংসে বিস্ফোরক ব্যবহার। ইতিমধ্যে 60 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পিটিআইয়ের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান ফওয়াদ চৌধুরী রোববারে বলেছেন তার দল ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করবে। লাহোরের জামান পার্ক এলাকায় ইমরান খানকে গ্রেফতার অভিযান পরিচালনা ও সহিংসতায় জড়িত থাকায় এই অভিযোগে মামলা করা হবে। টুইটার পোস্টে ফওয়াদ লিখেছেন দলের আইনি প্রতিনিধিদের সঙ্গে আজ বৈঠক ডাকা হয়েছে। লাহোরের হাইকোর্টের সিদ্ধান্তকে উপেক্ষা করে পুলিশ যে কায়দায় ইমরান খানের বাসভবনে প্রবেশ করেছে তাতে ঘরের পবিত্রতা বজায় রাখার সব বিধি লঙ্ঘিত হয়েছে। জিনিসপত্র চুরি হয়েছে, তারা জুস বাক্স সরিয়ে নিয়েছে, নির্দোষ মানুষের উপর নির্যাতন চালানো হয়েছে। এদিকে বাদশাহ সালমানের আমন্ত্রণকে স্বাগত জানালেন ইরানের প্রেসিডেন্ট। বাদশাহ মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সৌদি আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন। তার এই আমন্ত্রণকে স্বাগত জানিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন সম্প্রতি ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে একটি চুক্তি হয়েছে। এই চুক্তিকে স্বাগত জানিয়ে ইব্রাহিম রাইসি চিঠি দিয়েছেন বাদশাহ সালমান। ওই চিঠিতে তাকে সৌদি সফরের আমন্ত্রণও করা হয়েছে। এক টুইট বার্তা ইরানের প্রেসিডেন্ট রাজনৈতিক বিষয়ক ডেপুটি চিফ অফ স্টাফ মোহাম্মদ জামশিহিদি এই তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি পুনরায় সম্পর্ক প্রতিষ্ঠা করতে রাজি হয়েছে সৌদি আরব ও ইরান। এর অংশ হিসেবে দেশ দুটি আগামী 60 দিনের মধ্যে দূতাবাস চালু করবে। চীনের রাজধানী বেইজিংয়ে আলোচনার পর সৌদি আরব ও ইরান এই সিদ্ধান্ত নিয়েছে। বিক্ষোভকারীরা সৌদি কূটনৈতিক পোস্টে আক্রমণ করার পর 2016 সালের ইরানের সম্পর্ক ছিন্ন করেছিল দেশটি। এদিকে রাহুল গান্ধীর বাড়িতে পুলিশের হানা। ভারতের কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধীর নয়াদিল্লির বাড়িতে হানা দিয়েছে পুলিশ। সম্প্রতি ভারতে জোরো যাত্রার শ্রীনগরে দেওয়া আমি শুনেছি নারীর বিরুদ্ধে এখন যৌন সহিংসতা অব্যাহত রয়েছে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে তাকে আইনি নোটিশ পাঠানো হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তা গণমাধ্যমকে জানান, দিল্লি পুলিশের বিশেষ কমিশনার সাগরপ্রীত হুদার নেতৃত্বাধীন একটি দল রোববার সকালে রাহুল গান্ধীর 12 তুঘলক লেনের বাসায় পৌঁছে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টকে আমলে নিয়ে পুলিশ গত 16 মার্চ কংগ্রেস নেতার কাছে প্রশ্নপত্র পাঠিয়ে যেসব নারী তার কাছে যৌন হয়রানির বিষয়ে জানিয়েছেন তাদের বিষয়ে তথ্য জানানোর আহ্বান জানান। কংগ্রেসের শীর্ষ নেতারাও রাহুল গান্ধীর বাড়িতে পৌঁছেছেন। তাদের মধ্যে আছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোত, রাজ্যসভার এমপি অভিষেক মানু সিংভি ও জয়রাম রমেশ। কংগ্রেসের শীর্ষ নেতারা এনডিটিভিকে জানিয়েছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে কোনো অভিযোগ বা সুমোটর ভিত্তিতে এ ধরনের নোটিশ জারি করা কোনো আইনি ভিত্তি নেই। তাদের মতে এটি কংগ্রেসকে হয়রান করার জন্য দিল্লি পুলিশের একটি নতুন অস্ত্র। এদিকে কঙ্গোতে রাতভর সন্ত্রাসী হামলা, নিহত 22। মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিকান অব কঙ্গোতে সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে 22 জন নিহত হয়েছেন। গত শনিবার 18 মার্চ রাতে দেশটির পূর্বাঞ্চলীয় ইতুরি এবং নর্থ কিবু প্রদেশ জুড়ে সন্দেহভাজন জঙ্গিদের একের পর এক হামলায় প্রাণহানি এই ঘটনা ঘটে। আফ্রিকার এই দেশটি কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার 20 মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে দেশটির সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষী ক্রমবর্ধমান হস্তক্ষেপ সত্ত্বেও কঙ্গোতে পূর্বাঞ্চল বছরের পর বছর ধরে ক্রমাগত সহিংসতার মধ্যে রয়েছে এবং শনিবারে ওই প্রাণহানির ধারাবাহিক অস্থিতিশীলতার সর্বশেষ ঘটনা। রয়টার্স বলেছে শনিবার ডেমোক্রেটিক পাবলিক অব কঙ্গো ইতুরি প্রদেশের বেশ কয়েকটি গ্রামে একযোগে চালানো হামলায় কমপক্ষে 22 জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তা এবং সুশীল সমাজের নেতারা কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব কঙ্গো বা কোডেগো নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছেন। হামলার শিকার মাহাগি অঞ্চলের কর্মকর্তা কর্নেল জ্যাক ডিসানোয়া টেলিফোনে রয়টার্সকে বলেছেন, শান্তিপূর্ণ অবস্থানের জন্য অসংখ্য আবেদন সত্ত্বেও কোডেগো মিলিশিয়া দুর্বলদের উপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। এদিকে পার্শ্ববর্তী লুবেরো অঞ্চলের প্রশাসক কর্নেল এলাইন কিয়াকোয়া জানিয়েছেন, নর্থ কিবু প্রদেশের মাউন্ট কিয়াভিরিমুর এনগুলি নামে জঙ্গিরা আরও 10 জনকে হত্যা করেছেন। এ সময় তারা আরও 3 জনকে অপহরণ করেন। এই হামলার জন্য অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসকে দায়ী করেছেন কিওয়েওরা। তিনি জানিয়েছেন, এটি সত্যি দুঃখজনক পরিস্থিতি। তারা ছুরি বা অন্যান্য অস্ত্র ব্যবহার করে তাদের হত্যা করেছে। উল্লেখ্য, ব্যাপক মিলিশিয়া সহিংসতা রোধ করার লক্ষ্যে কঙ্গো সরকার 2021 সালে নর্থ কিবু এবং ইতুরিতে অবরোধের ঘোষণা দিয়েছিল, কিন্তু হত্যাকাণ্ড ও বিদ্রোহী তৎপরতা কমার কোনো লক্ষণ দেখা যায়নি। পুতিনের বিকল্প খুঁজছে রাশিয়া, দাবি ইউক্রেনের গোয়েন্দা অধিদপ্তরের। যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান অন্তঃসন্তোষের মধ্য দিয়ে ক্রেমলিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিকল্প খুঁজছে বলে দাবি করেছে ইউক্রেনের গোয়েন্দা অধিদপ্তর। হিন্দুস্তান টাইমের এক প্রতিবেদনে রোববার এ তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের গোয়েন্দা অধিদপ্তরের মুখপাত্র আন্দ্রি ইউভসভ বলেন, পুতিনের চারপাশ ক্রমেই ছোট হয়ে আসছে, বিশ্বে তো বটেই, রাশিয়ার মধ্যেও পুতিন বিষাক্ত হয়ে উঠেছেন। তিনি বলেন, ক্রেমলিনে যা ঘটেছে তা আরো অসন্তোষের, সেখানে পুতিনের বিকল্প খোঁজা হচ্ছে। তবে রাশিয়া পুতিনের বিকল্প খুঁজছে বলে দাবি করলেও এক্ষেত্রে সম্ভাব্য কোনো প্রার্থীর নাম উল্লেখ করেন ইউক্রেনের গোয়েন্দা অধিদপ্তরের মুখপাত্র আন্দ্রি ইউভসভ। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্কের শহর মারিওপোলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আকস্মিক সফরের সমালোচনা করছে কিয়েভ। পুতিনের এই সফর রাতের আধারে হওয়া এটিকে চোরের মতো পরিদর্শন বলে অভিহিত করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কটাক্ষ করে বলেছেন, রাতে সফর করায় পুতিনের জন্য বেশি নিরাপদ হয়েছে। এছাড়া শহরটিকে যে রুশ বাহিনী সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে অন্ধকারে তিনি তা বুঝতে পেরেছেন। আসলে এই অন্ধকারই তিনি দেখতে চান। প্রসঙ্গত, শনিবার হেলিকপ্টারে করে মারিওপোলে আকস্মিক সফরে যান পুতিন। সেখানেই সেনাঘাঁটি সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। গত বছর ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর অঞ্চলটিতে এটি তার প্রথম সফর। রাশিয়ার বার্তা সংস্থা টাস জানায়, পুতিন গাড়ি চালিয়ে শহরটি ঘুরে দেখেছেন, বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সাথে কথাও বলেন, একই সঙ্গে পুনর্গঠনের কাজের বিষয়ে খোঁজ খবর নেন কর্মকর্তাদের কাছে।